আর আপনারা সবাই জানেন যে হলিউড কিং একজনের নাম, তো তার সাথে বেশি সংখ্যক কাজ হয়েছে, সেখান থেকে আসলে এই নামকরণটা করা। হ্যাঁ অবশ্যই, আগে তো সে, তারপরে সব কিছু। আমাদের সময় বিনোদন আড্ডায় কোনো না কোনো তারকা থাকে। আজকে এমন একজন তারকা আমাদের সাথে আছে যার হাসিতে অনেক তরুণ প্রেমে পড়েছে, অনেক তরুণ ক্রাশ খেয়েছে। তিনি সম্প্রতি প্রযোজনে এসেছেন, ডালিউড কুন অপু বিশ্বাস। কেমন আছেন? এই তো ভালো আছি, আপনারা ভালো আছেন? সম্প্রতি তো প্রযোজনে আসলেন, কেমন ছিল যাত্রাটা? খুবই ভালো ছিল, মনে হয় নাই যে আমি প্রযোজনে এসেছি। আমার কাছে মনে হয়েছে যে আসলে আমি আমার কাজের মধ্যেই আছি এবং আমার যারা সহযোগিতা করেছেন, আমার যারা প্রযোজনা করার ক্ষেত্রে আমার আর্টিস্ট, শিল্পী, কলাকৌশলী, তাদের প্রত্যেকটা মানুষের সহযোগিতা এইভাবে পেয়েছি, মনে হয় না আমি প্রযোজনে এসেছি, এনজয় করেছি। প্রযোজনার সময় আপনার লাল শাড়ি ছিল, নামটা ছিল আজকে আমি একটা ব্রাইডাল শ্যুট করছি, সেই জন্য আসলে এই লাল সাজাটা, এবং আমার সাজ মেকআপ দেখে বুঝতে পারা যাচ্ছে যে আমি একটা ব্রাইডাল শ্যুটের জন্য তৈরি হয়েছি। তো আসলে যাদের শ্যুট করতে এসেছি তারা চেয়েছেন লালের মধ্যেই করতে, কারণ ম্যাক্সিমাম বউ কিন্তু লালকেই প্রেফার করে, তার জন্য এটা আসলে পরা। আর লাল শাড়ি তো আমার সিনেমা, তো ওই কালারটা ওই সিনেমার সাথে তো আমার অন্যরকম একটা ভালোবাসা, ভালো লাগা। আমি চেয়েছি যে আমার প্রথম সিনেমার, মানে প্রথম সিনেমা মানে আমার প্রযোজনা করা প্রথম সিনেমার এমন একটা নাম হবে যেটা মানুষ সারা জীবন ক্যারি করতে পারবে। কারণ আমি হয়তো বা থাকবো বা কি থাকবো না, আমার কাজের জায়গাটা ডেফিনেটলি থেকে যাবে, তখন সেক্ষেত্রে যখনই লাল শাড়ি পরা হবে বা যারা অপু বিশ্বাসকে ভালোবাসে বা ভালোবেসে যাবে, সেক্ষেত্রে কিন্তু বলবে, এই জানো এটা অপু বিশ্বাসের একটি সিনেমা হয়েছিল ফার্স্টে লাল শাড়ি। তো এই যে টাচটা, এটা আসলে ওই জন্যই রাখা। ঠিক আমার জীবনে যেমন প্রথম সিনেমা কোটি টাকার কাবিন, ওইটাও কিন্তু সেম ওই রকমই একটা ব্যাপার, যে আমি যখন প্রথম সিনেমায় এসেছি, আচ্ছা অপু বিশ্বাসের প্রথম সিনেমার নাম কি? কোটি টাকার কাবিল। ঠিক ওই ধারাবাহিকতায় আমার কাছে মনে হয়েছে লাল শাড়ি সিনেমাটার মধ্যে যে লাল শাড়িটা, এটা প্রত্যেকটা নারীর আমার মনে হয় সারা জীবনের একটা ইতিহাসের গল্প। আসলে ঢালিউড কুইন নামটা আমি যখন এসেছি চলচ্চিত্র, তখন আসলে ফেসবুকে ওই রকমভাবে কিন্তু বিস্তারটা ছিল না, ছিল বাট খুবই সামান্য ছিল, যেটা এখন হয়ে গেছে। এখন তো আসলে এমন হয়ে গেছে যে ফেসবুক বা ইউটিউব কন্টেন্টগুলো যে কেউ বানিয়ে ফেলছে, আর কোনোভাবে যদি রিচ করে যায় কোনো একটা টপিক নিয়ে, তাহলে সেখান থেকে হয়তো বা তারা সোর্স অফ ইনকামের জায়গাটা তৈরি করে ফেলছে। তখন সেক্ষেত্রে হয় কি, সমস্ত অথেন্টিক ব্যাপারগুলো আসলে নেগেটিভ ব্যাপারগুলো তৈরি হয়ে যায়, এবং শুধু শুধু এক একটা ব্যাপার, এমনও কিছু ভিডিও আমি দেখি আমার ভীষণ উইয়ার্ড লাগে এবং সার্কাসের মতো লাগে, যে সেই কবেকার একটা কোনো ভিডিও সামনে কোনো একটা বাসাবাড়ির কোনো একজন নারী উদ্যোক্তা, সে এমন এমন মাথা নাড়াচ্ছে, আমাদের কেমন করে দেখাচ্ছে, ভিডিও চলে যাচ্ছে, তারপরে কোথায় কী করেছে সেটা নিচে একটা ফুটেজ রেখে, তার ফেস উপরে রেখে, ফেস সাইডে রেখে আমাদের ছবি, মানে একটা মানে সার্কাসের মতো জোকার বানিয়ে ফেলেছে আমাদের আসলে প্রত্যেকটা নামের উপকরণকে। অবশ্যই প্রত্যেকটা আর্টিস্টেরই ভালো লাগা মন্দ লাগা থাকবেই, আমি সকলের প্রিয় হব বা তারা অন্য কাউকে ভালোবাসবে না, তা তো হতে পারে না। আমি নিজেও একটা আর্টিস্টকে হয়তো অনেক বেশি ভালোবাসি, তো সেই জায়গা থেকে তারা তাদের মতো করে নামকরণ করে। আর আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, যেমন আমরা বলতেই পারি যে মিষ্টি মেয়ে কবরী, তারপরে হচ্ছে আমাদের সুজাতাপা, তারপরে হচ্ছে আমাদের ববিতা আপার একটা নাম আছে, এইরকম করে, যেমন আমাদের মৌসুমী আপুর নাম প্রিয়দর্শিনী। তো এই যে এক একটা নায়িকা বা নায়ক ক্ষেত্রে অবশ্যই বলবো নায়ক রাজ্জাক, তো সেই জায়গা থেকে আমার নামটা আসলে ওইভাবে চলচ্চিত্র যারা আমাদেরকে আপনাদের সামনে প্রেজেন্ট করেছে, তারাই আমার এই হলিউড কুইন নামটা দিয়েছে। আর আপনারা সবাই জানেন যে হলিউড কিং একজনের নাম, তো তার সাথে বেশি সংখ্যক কাজ হয়েছে, সেখান থেকেই আসলে এই নামকরণটা করা। আসলে সে ব্যাপারটা এই মুহূর্তে এই জন্য বলা যাচ্ছে না, কারণ আসলে ব্যয়বহুল ব্যাপারগুলো তো থাকে, সো অর্থনৈতিকের ব্যাপারগুলো আসলে খুব সহজেই বলা সম্ভব হয়ে ওঠে না। আসলে আমার কাছে ব্যবসা
থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি দেশকে ভালোবাসি, আমি আমার এই বাংলা ভাষাকে ভালোবাসি, আমি খুব চেষ্টা করি, হয়ে ওঠে না আসলে, মানুষ তো অভ্যাসের দাস, আমি চেষ্টা করি সমস্ত কথা আমি বাংলায় বলতে, কারণ এখানে আমার গর্ববোধ হয়। যখন আমি পৃথিবীর যে কোনো জায়গায় যাই না কেন, আমি দেখি যে আমার বাংলার পতাকাটা যখন আসে, তখন মানে নিজের অজান্তে চোখের কর্ণারে একটা পানি চলে আসে, কিছু একটা ভালো লাগা কাজ করে। তো ঠিক সেই জায়গা থেকে আমি সবসময় চেষ্টা করি যে আমি সমস্ত কথাটা বাংলায় বলার জন্য। যেমনটা হয় যে হিন্দি ভাষাভাষীর আর্টিস্টরা যদি আমাদের দেশে এসে একটু বাংলা বলে, আমরা এটাকে এনজয় করি, তাহলে আমরা বাঙালিরা অন্য দেশে গিয়ে তাদের ভাষাটা একটু হালকা ট্রাই করে বলাতে তাদেরকে আমরা তো এন্টারটেন করতে পারি। এটা আমার চাওয়া, হয়তো বা আমার ভুলও হতে পারে। তো সেই জায়গা থেকে আমি চাই যে আমাদের কৃষ্টি কালচার, আমাদের এই প্রথা, আমাদের এই রীতিনীতি, আমাদের এই ভাষা, আমাদের জেনারেশন, যেহেতু আমার সন্তান আছে, সেই জায়গা থেকে বলবো আমার পরের জেনারেশন, তারপরের জেনারেশন যেন এই ঐতিহ্যকে যেন ধরে রাখে, বিলীন হয়ে না হয়ে যায়, এটা আমার চলচ্চিত্রের একজন কর্মী হিসেবে এটা আমার চাওয়া পাওয়া। হ্যাঁ অবশ্যই, তার ধারাবাহিকতা দেখতেই পাচ্ছেন যে বিগত এক দেড় বছর ধরে শুরু হয়ে গেছে। না আসলে কাজের ব্যস্ততার কারণে সত্যি হয়ে ওঠেনি, কারণ আমি আমার কাজকে অনেক বেশি প্রাধান্য দিই এবং আমি কাজের জায়গায় অনেক বেশি স্বচ্ছ, তার জন্য আমার কাছে মনে হয়েছে যে ওটা তো আসলে আমি দেখেও নিতে পারবো, কিন্তু আমার কাজ যাদের সাথে আমার শিডিউল করা আছে সেটা তো একটা তৈরি করা, সো ওইটা করার পর তারপরে। হ্যাঁ অবশ্যই, আগে তো সে, তারপরে সব কিছু, অনেকে অনেক সময় কাজে গিয়ে হয়তো বা তার ফোন অফ করে রাখে, কিন্তু আমার প্রথম প্রায়োরিটি থাকে আমার ফোন, কারণ যখন আমি কাজে চলে আসি তখন তো আমি আমার বাচ্চা থেকে ডিস্টেন্স হয়ে যাই, সো ওই ডিস্টেন্সটাকে কাছাকাছি করার জন্য আমার ফোন ছাড়া কোনো ওয়ে নাই। সো আমি একমাত্র ব্যক্তি, হয়তো আমার ডিরেক্টর প্রযোজকরা শুনলে সিনেমা থেকে হয়তো বাদ দিবে, বাট আমার টু বি অনেস্ট আমার প্রথম প্রায়োরিটি হচ্ছে আমার বাচ্চা, স্কুল থেকে আসার পর সারাক্ষণে আমার কাছে ফোন থাকে, আমি অবশ্যই শুটিং করি, শুটিংয়ের পর আমার পুরোটুকু সময় ফোন নিয়ে আমি আমার বাচ্চাকে দিই। দর্শকদের উদ্দেশ্যে ছোট্ট করেই একটি কথা বলবো, বাংলা সিনেমার মানুষ আপনারা, এই জন্যই আজকে বাংলা চলচ্চিত্র এত বড় পরিসরে এখনও বেঁচে আছে বাংলাদেশে। সুতরাং বাংলা সিনেমার সাথে থাকবেন, বাংলা সিনেমার পাশে থাকবেন, আর যারা অপু বিশ্বাসকে ভালোবাসেন তাকে বড় বড় মতো সাপোর্ট করবেন, যাতে আমি আপনাদের আরও ভালো ভালো কাজ উপহার দিতে পারি।